নমস্কার বন্ধুরা, প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার নিয়মে বড় বদল করা হলো। এখন থেকে টাকা পাওয়া নিয়ে আরও বেশ কয়েকটি নতুন নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ, আর এই নির্দেশিকা অনুসারেই মহিলাদেরকে এখন প্রকল্পের টাকা দেওয়া হবে। যে সমস্ত মহিলারা এই নির্দেশিকার আওতায় রয়েছে শুধুমাত্র তারাই ফেব্রুয়ারি মাস থেকে প্রকল্পের টাকা পাবে, আর বাকি মহিলাদের টাকা এই ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া বন্ধ করে দেওয়া হবে। তো বুঝতেই পারছেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খবর, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই কারণেই অনেক মহিলার টাকা আসা কিন্তু বন্ধ হয়ে গেছে। জানুয়ারি মাসেও কিন্তু অনেক মহিলারা রয়েছেন যারা টাকা পায়নি। তাই আপনি যদি ফেব্রুয়ারি মাসের টাকা সঠিকভাবে পেতে চান, নতুন এই নির্দেশিকাগুলো অবশ্যই খুব ভালো করে দেখে নিন। তাই এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কারণ এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব নতুন কী কী নির্দেশিকা এসেছে, মহিলাদেরকে এখন থেকে আরও কী কী নিয়ম মানতে হবে প্রকল্পের টাকা পেতে। সমস্তটাই এ টু জেড আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, তাই আপনারা ভিডিওটি একটুও কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। তো এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন টাকা দেওয়ার এই নতুন নিয়ম নিয়ে কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে, বড় বদল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে ফেব্রুয়ারি থেকেই লাগু। অর্থাৎ বুঝতেই পারছেন এই ফেব্রুয়ারি মাসের টাকা পেতে হলেই কিন্তু আপনাদের এই পরিবর্তিত নিয়মগুলো কঠোরভাবে মানতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড়সড় পরিবর্তন করল কর্তৃপক্ষ, জারি করা হয়েছে বেশ কয়েকটি নতুন নির্দেশিকা, আর নতুন এই নির্দেশিকা ফেব্রুয়ারি মাস থেকেই লাগু হচ্ছে। তাই এই মাসে টাকা পেতে হলে প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের নতুন এই নির্দেশিকা মানতে হবে। নতুন এই নির্দেশিকায় আরও জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা নতুন এই নিয়মের আয়তায় থাকবে না, তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ, সামনের কিস্তি থেকেই তারা কিন্তু এই প্রকল্পের আর টাকা পাবে না। কী কী নতুন নিয়ম জারি করা হলো, কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে প্রকল্পের মহিলাদের জন্য, সমস্তটাই বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো খুব ভালো করে এখান থেকে জেনে নেবেন। যখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী, তখনই এই প্রকল্পের টাকা পেতে বেশ কয়েকটি নিয়ম কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। তবে সময়ের সাথে সাথে সেই সব নিয়মগুলিতে অনেকটাই পরিবর্তন এনেছে সরকার, আর এই পরিবর্তিত নিয়ম লঙ্ঘন করার জন্যই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে অনেকেরই বন্ধ হয়েছে। আপনারা হয়তো অনেক মহিলার কাছ থেকে শুনেছেন তারা কিন্তু টাকা পাচ্ছে না, আর এই ফেব্রুয়ারি মাস থেকে এই নিয়মগুলোকে আরও কঠোরভাবে লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রত্যেকটি মহিলাকে খুব ভালো করে জেনে নেওয়া উচিত। অর্থাৎ আপনিও যদি প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনার কিন্তু খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার। তো দেখুন কী বলেছে, প্রকল্পের শুরুতে যখন নতুনভাবে মহিলারা আবেদন করেছিল, তখন অন্য কারোর সাথে থাকা ব্যাংকের অ্যাকাউন্ট এখানে কিন্তু গ্রহণ করা হতো, কিন্তু নতুন নিয়ম অনুসারে সেটি আর চলবে না। যারা যারা আগে এরকম অ্যাকাউন্ট জমা করেছেন, তাদেরকে আবার সেই অ্যাকাউন্টগুলো পাল্টাতে হবে, আর নতুন আবেদনের ক্ষেত্রে কিন্তু এ ধরনের অ্যাকাউন্ট নেওয়াই হচ্ছে না। এবার দেখুন কি বলেছে, প্রকল্পের আরও একটি নিয়মে জানানো হয়েছিল যে ব্যাংকের অ্যাকাউন্টটি অবশ্যই যেন ইকেওয়াইসি আপডেট থাকে। সেক্ষেত্রে অনেকের কিন্তু এই কাজটি করা নেই, টাকা পেতে হলে এখন থেকে এই কাজটিকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আপনারও যদি না করা থাকে, আপনারা অবশ্যই কাজটি করে নিন, নাহলে কিন্তু আপনারও টাকা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।